হ্যালো বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ তোমাদের বলবো যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটা গুরুত্বপূর্ণ খবর, হয়তো অনেকের কাছে এটা ভালো হতে পারে। তো সেটার জন্য কিন্তু ভিডিওটা আনছি নোটিশটা দেখার পরেই। তো ভিডিওটা পুরো দেখো, তাহলে কিন্তু পুরো ইনফরমেশানটা তোমরা জানতে পারবে। তো দেখো, তোমরা তো জানোই সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 5 তারিখ থেকে শুরু হয়েছিল, লাস্ট ডেট 26 তারিখে হয়েছিল। তোমাদের ফি পেমেন্টের ডেট ছিল 10 তারিখ থেকে 26 তারিখ, 6 তারিখে পরীক্ষা, অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে 1 আগস্ট। তো মোটামুটি ডেটগুলো ঠিকই ছিল। তো তোমাদের যেটা মেন আজকের ভিডিওটা করার বিষয় সেটা হচ্ছে এন্ট্রান্স টেস্ট ফি পেমেন্টের যে ডেটটা ছিল 26 তারিখ লাস্ট ডেট। তো যারা যারা পেমেন্ট করনি, তো তাদের জন্য একটা কিন্তু ভালো সুখবর আছে, সেটা হচ্ছে দেখো নোটিশ দিয়েছে যে যে অ্যাডমিশান পোর্টাল উইল বিল্ড ডেস্ক ফর ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2023 উইল ওপেন ফর 1 ডে। তো তোমাদের বুঝতেই পারছো ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টের বিল্ড ডেস্ক, ক্যালকাটা মানে বিল্ড ডেস্কটা মানে পেমেন্ট করার পোর্টালটা কিন্তু আবার খুলছে একদিনের জন্য। সেটা হচ্ছে 4/8/2023, মানে তোমাদের 4 তারিখের জন্য একদিনের জন্য কিন্তু খুলছে। তো যারা যারা পেমেন্ট করনি তাদের জন্য কিন্তু আবার একটা সুখবর আছে। তো তোমরা যদি পেমেন্ট করে দাও, তো তাড়াহুড়ো কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেতে পারো। সেই দিনই তোমাদের জেনারেট হয়ে যাবে কি 5 তারিখে জেনারেট হবে, তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। তো অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করেছে, পেমেন্ট করোনি, তাদের জন্য কিন্তু এটা সুখবর হবে। তো অনলি ফর দ্য ক্যান্ডিডেটস হু ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম বাট পেমেন্ট ফর এন্ট্রান্স টেস্ট আর ডিউ। তো যারা যারা ফর্ম ফিল আপ করেছো কিন্তু কোনো কারণে পেমেন্ট করোনি, বা হয়তো ভেবেছো যে পড়বে না তোমরা, তো তাদের কিন্তু তারা হয়তো কলেজে ভর্তি হবে বলে অপেক্ষা করেছিলে, তো হয়তো এখন কলেজে ভর্তি হতে পারোনি বা হয়েছো। তো অনেকে 4 বছর অনার্স, 3 বছর গ্র্যাজুয়েশন পাশে, তো এগুলোর কথা ভেবে অনেক হয়তো কলেজে এবছর ভর্তি খুবই কম হয়েছে, কারণ সবাই একটা লাইন নিয়ে পড়ার চেষ্টা করছে। তো তাদের কাছে এখনও শেষ সুযোগ আছে, হয়তো ফর্মটা ফিল আপ করেছে, পেমেন্ট করনি, তাদের জন্য কিন্তু 4/8/2023 একদিনই কিন্তু টাইম দিচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তো তোমরা খুব ঝটজলদি গিয়ে লগ ইন করে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা যে পেমেন্টটা করে দাও, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড 5 তারিখের মধ্যেই চলে আসবে, কি 4 তারিখেও সেদিনই হয়তো দিয়ে দিতে পারে। তো তোমরা কিন্তু এন্ট্রান্স টেস্টে বসতে পারবে। তো বুঝতেই পারছো, তো তোমরা কিন্তু যারা জেনারেল আছো তাদের একরকম, যারা এসসি এসটি আছো তাদের একরকম। তো সেটার জন্য নোটিশ কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো যে বিএলএলবি অ্যাডমিশান নোটিশ 2023-24, সেখানে ক্লিক করলে তোমরা জানতে পারবে কত টাকা কী পেমেন্ট করতে হবে। আর একটা তোমাদের যেটা নোটিশ দিচ্ছে সেটা হচ্ছে এক্সামিনিস উইল বি অ্যালাউ টু গো আউটসাইড এন্ট্রান্স হল বা সেন্টার আফটার 2 PM অন 6/8/2023, মানে 6 তারিখে পরীক্ষা যেদিন তোমাদের পড়েছে সেদিনকে কিন্তু একবার এক্সাম হলে ঢুকলে আর বেরোতে দেবে না। আফটার 2 PM মানে দুপুর 2টোর পরে কিন্তু তোমরা এক্সাম হলের বাইরে বেরোতে পারবে, গার্জেনরা আউটসাইডে থাকতে পারে, অসুবিধা নেই। তো তারপর উপরে যে হেডিংটা দিয়েছে অল ইম্পর্টেন্ট ডেটস মে বি রিভাইজড, এর পরে যে ডেটগুলো কাউন্সেলিং, তোমাদের অ্যাডমিশান স্লিপ ডাউনলোড, প্লাস তোমাদের বাকি যে স্টেপগুলো হবে অনলাইন পেমেন্ট, তো সেগুলোর ডেট কিন্তু চেঞ্জ হতে পারে, কারণ 1 তারিখ থেকে তোমাদের ক্লাস চালু হওয়ার কথা, সেখানে তোমাদের এখন অ্যাডমিট কার্ড দিচ্ছে, পরীক্ষা হবে, কাউন্সেলিং, মানে আগস্ট মাস মোটামুটি পুরোটাই চলে যাবে, হয়তো আগস্টের শেষে কি সেপ্টেম্বরে গিয়ে তোমাদের ক্লাস কিন্তু চালু হবে। তো যাই হোক, যারা যারা কিন্তু আজকে নোটিশটা তাদের কাছেই ভালো, যারা কিন্তু এখনও এন্ট্রান্স টেস্ট মানে টেস্টের তোমরা পেমেন্টটা করোনি, বা হয়তো কোনো কারণে ট্রানজ্যাকশান সাকসেসফুল হয়নি, বা যাই হোক যে কারণে হাতে অ্যাডমিট কার্ড হয়তো পাওনি, তারা হয়তো ভাবছো যে তোমরা পেমেন্ট করলে অ্যাডমিট কার্ড হলো না, তো তারা তোমরা গিয়ে পেমেন্ট স্ট্যাটাসটা দেখো যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে কি না, যদি হয় তাহলেই অ্যাডমিট কার্ড তোমরা পেয়েছো। যারা পাওনি অ্যাডমিট কার্ড তারা কিন্তু এখনও কিন্তু পেমেন্ট করে অ্যাডমিট কার্ড পেতে পারো। তো তার জন্য কিন্তু পোর্টালটা খুলছে, বিল ডেস্কটা খুলছে, তোমাদের যাদের অ্যামাউন্ট ডিউ আছে পেমেন্ট করা তাদের কালকে পেমেন্ট করে দাও, তাহলে কিন্তু তোমরা আবার অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা এন্ট্রান্স টেস্টে বসতে পারবে, তোমরা কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারবে বিএলএলবি করে। তো বুঝতেই পারছো, বাকি যা ডিটেলস যারা আছো এখন হয়তো জানো না, তারা কিন্তু এই অ্যাডমিশান নোটিশে ক্লিক করলেই তোমরা সম্পূর্ণ দেখো ডাউনলোড নোটিশটা চলে আসবে PDF ফরম্যাটে, সমস্ত কিন্তু আছে, কোন কলেজে কটা সিট সমস্ত কিন্তু দেওয়া আছে, তাদের হেল্পলাইন নাম্বার আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস দেওয়া আছে, সমস্ত কিছু তোমরা দেখে না যার যেটা পেমেন্ট ছিল সেটা করে দাও। জেনারেলদের 500 টাকা, SC ST OBC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ডিসেবিলিটি তাদের 250 টাকা, পেমেন্টটা করে দিলে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে পরীক্ষায় বসতে পারবে। তো যারা মোটামুটি একটু পড়াশোনা করেছে বা হয়তো অনেকে পড়াশোনা করে উঠতে পারোনি, তো 250 টাকা 500 টাকা আমরা অনেক কাজেই খরচা করে ফেলি, তোমরা কিন্তু দিয়ে বসতে পারো। হয়তো তোমরা যদি এক্সামে পাস করে যাও, মাল্টিপল চয়েস হবে, 1টা কোয়েশ্চেন 4টা অ্যান্সার,
যদি তোমরা ঠিকঠাক করে দিতে পারো, একটু প্রিপারেশন থাকলো, পাস করলে কিন্তু তোমরা সরকারিতে না বেসরকারিতে পড়েও কিন্তু অনেক স্কলারশিপ, তোমার স্টুডেন্ট ক্রেডিট কার্ড এসব দিয়ে কিন্তু যদি করতে পারো বিএলএলবি, ফিউচারে কিন্তু ব্রাইট হবে। কারণ অনেক লয়ার আছে তার আন্ডারে কিন্তু অনেক ছেলে চায়, তারা তাদের সঙ্গে রাখার জন্য, তাও স্যালারি কিন্তু ভালোই দেয় মোটামুটি, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, সেটা বলছি না কী স্যালারি দেয় কী বৃত্তান্ত। তো তাদের আন্ডারে থেকেও যদি তুমি পালিশ হতে পারো বা ভালো করে যদি সাইন হতে পারো, নিজেকে ভালো করে তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু ফিউচারে একটা ভালো পজিশনে যেতে পারবে। তার আন্ডারেই হয়তো কোনো উকিলের আন্ডারেই তুমি ঢুকে কাজ করে তুমি কিন্তু ভালো কোম্পানিতে পরবর্তী করলে বা নিজে একটা অফিস খুলে অনেক কাজ করতে পারবে। অনেক লয়ারের অনেক লাইন আছে, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, পারলে দেখে নিও। যদি কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান অল করে দিও। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, টাটা বন্ধুরা।